প্রায় 15 বছর পরে আমার এক কাজিনের সাথে আজ দেখা হচ্ছে। কাল তার ফ্লাইট, সে লন্ডন চলে যাবে। আর এর আগে অন্য একটা কান্ট্রিতে ছিল, সে কারণে তার সাথে আমার প্রায় 15 বছর পরে দেখা হচ্ছে। এই কাজিনটা হচ্ছে আমার বড় মামার ছেলে রূপু ভাইয়া, সাথে মামা মামি আর তার ছোট ভাই লিপু আসবে। এছাড়া ছোট ফুপু আর ফুপা, তাদেরও দাওয়াত ছিল, তারাও লাঞ্চ করেছে আজ। তাই সকাল থেকেই আমাদের বাসায় একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো বাসায় বিভিন্ন ধরনের রান্নার ঘ্রাণ মৌ মৌ করছে। আমার দুইজন ফুপু, আমার বড় ফুপা বেঁচে নেই, ছোট ফুপা বেঁচে আছেন। তো এই তিনজন মানুষের অনেক অবদান আছে আমার জীবনে। ওনারা আমাকে সবসময় সন্তান তুল্য স্নেহ করেছেন। আমি যেহেতু বাবা মায়ের বড় সন্তান, তাই সবার ভালোবাসা আমি একটু বেশি পেয়েছি। এছাড়া আমার 6 জন মামা আর 1 জন খালামণি, তারাও আমাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন। সত্যি কথা বলতে আমি যেহেতু বড় ভাগ্নি আমার মামাদের আর খালামণির, তো সবার অনেক বেশি ভালোবাসা আদরে বড় হয়েছি। আমি সত্যি অনেক ভাগ্যবতী, কারণ নাইফও যেহেতু আমার বড় সন্তান, তাই নাইফও সেই ভালোবাসাটা এখন পাচ্ছে। আমার বাবার বাড়ির দিক থেকেও সে প্রথম নাতি, এবং আমার বোন আমার ভাই ওদের প্রথম ভাগ্নে। আর আমার শ্বশুরবাড়ির দিক থেকেও নাইফ হচ্ছে তাদের ছেলের ঘরের বড় নাতি। আর এই অতি ভালোবাসায় সে অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর ইনি হচ্ছেন আমার ছোট ফুপু, আর এই পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার ছোট ফুপা। এনারা হচ্ছেন মাটির মানুষ, সবসময় এদেরকে বাবা মায়ের মতো আমি সম্মান করি। আমার ফুপা একজন সাদা মনের মানুষ, তিনি একজন সৎ এবং আদর্শবান টিচার ছিলেন। আর ও হচ্ছে মুনিম, আমার ফুপাতো ভাইয়ের ছেলে। দুইবারে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, লাঞ্চে তারপরে ডিনারে। সব খাবারের ভিডিও করতে পারিনি, যখন যেটা সামনে এসেছে সেটাই ভিডিও করে বসে আছি। যখন যেখানেই থাকি না কেন, গৌরনদী যখন আসি, সবসময় মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে সবার সাথে যেন দেখা হয়, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী প্রিয়জন শুভাকাঙ্ক্ষী সবার সাথে যেন দেখা হয়। সবার মুখগুলো যখন দেখি তখন অনেক ভালো লাগে, আর দূরে কোথাও গেলেও মন খারাপ হয় না।